নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনী মণ্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই একটা আবেদন রেখেছেন যে রিমাটয়েড আর্থ্রাইটিসকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তার উপরে যদি একটা ভিডিও আনেন তো খুবই উপকৃত হই। তো বন্ধুরা, সেই সমস্ত বন্ধুদের আবেদনকে সাড়া দিয়ে আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে চলে এসেছি সেটা হলো রিমাটয়েড আর্থ্রাইটিস। এই রিমাটয়েড আর্থ্রাইটিসকে কিভাবে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিয়ন্ত্রণ করা যায় সেটা যেমন জানবো, তার সঙ্গে জানবো কি না এই রিমাটয়েড আর্থ্রাইটিস কি তার লক্ষণ এবং কোন টেস্টের মাধ্যমে, অর্থাৎ কোন ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে কনফার্ম হতে পারবো যে আমার শরীরে রিমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, এই বিষয়গুলোই আজ আমরা জানব। তো বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে আজকে আলোচনা খুবই প্রয়োজন আছে জানার, তাহলে আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দেখার পর আশা করব আপনারা একটা লাইক করবেন, আর সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবেন। আর সেই সমস্ত বন্ধুদের বলবো, যে সমস্ত বন্ধুরা আজ প্রথম এসছেন চ্যানেলে, সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। তো চলুন বন্ধুরা, আজকে আলোচনা শুরু করা যাক। এই রিমাটয়েড আর্থ্রাইটিস, এই রোগটি সাধারণত বেশি বয়সের লোকেদের মধ্যে বেশি দেখা যেত, কিন্তু বর্তমানে এটি কিন্তু খুব অল্প বয়সীদের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ অল্প বয়সীরাও কিন্তু বর্তমানে এই রিমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হচ্ছেন। একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে 18-34 বছর বয়সী ব্যক্তিরা, প্রায় ধরুন 100,000 মানুষের মধ্যে একটা স্ট্যাটিস্টিক করে গবেষণা করে দেখা গেছে, তার মধ্যে 8 কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে। তবে বন্ধুরা, একটা বিষয় মাথায় রাখতে হবে, এই রোগটা নিয়ে কিন্তু বেশি চিন্তা করলে চলবে না, বরং আপনাকে চিকিৎসকের সাথে সম্পর্ক রেখে চলতে হবে এবং সেই সাথে চিকিৎসকের কথা মতো চলতে হবে, আর চিনতে হবে যে রিমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণগুলিকে, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনি রিমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হতে চলেছেন। তাই সেই বিষয়গুলোটাই চিন্তা করাটা অত্যন্ত জরুরি, রোগটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই বন্ধুরা। কিন্তু সেই বিষয়টির দিকে এগিয়ে যাওয়ার আগে এই রিমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে আরও কিছু তথ্য কিন্তু জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি, অর্থাৎ তার লক্ষণগুলো জানার আগে এই রিমাটয়েড আর্থ্রাইটিস কি সেটা একটু জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি। এই রিমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে কি না, ইট ইজ এ ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার অ্যাফেক্টিং দ্য মেনি জয়েন্টস ইনক্লুডিং দোজ ইন দ্য হ্যান্ডস অ্যান্ড ফিটস, অর্থাৎ হাত এবং পায়ের যে সমস্ত জয়েন্টগুলো আছে সেই সমস্ত জয়েন্টগুলোতে দীর্ঘস্থায়ী একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন, অর্থাৎ ইনফ্ল্যামেটরি ডিজিজ হয়ে আছে, ইনফ্ল্যামেশন হয়ে আছে, আর তার থেকে কী হচ্ছে, এই হাত এবং পায়ের জয়েন্টগুলোতে ব্যথা হচ্ছে, অর্থাৎ এই ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন এই হাত এবং পায়ের জয়েন্টগুলোকে প্রভাবিত করছে তাকে অসুস্থ থাকতে, এরকম কন্ডিশনটাকেই বলা হয়ে থাকে কি রিমাটয়েড আর্থ্রাইটিস। এই রিমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু হচ্ছে একটি অটো ইমিউন ডিজিজ, তাই এর নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না যে কেন এই রিমাটয়েড আর্থ্রাইটিস আমাদের শরীরে দেখা দিয়ে থাকে। এই অটো ইমিউন ডিজিজ এমন একটা কন্ডিশন যে কন্ডিশনে শরীরে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাই দেহের বিভিন্ন সুস্থ কোষের বিরুদ্ধে একটা লড়াই শুরু করে দেয়, আর তার থেকে কি হয়, শরীরকে অসুস্থ করে তোলে, তার থেকেই জন্ম নেয় একটা নতুন রোগ। সেরকমই একটা রোগ হলো এই রিমাটয়েড আর্থ্রাইটিস। এই কন্ডিশনের জন্য কি হয় না, এই অটো ইমিউন ডিসঅর্ডারের জন্য কি হয় না, শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়, আর তার থেকেই তৈরি হয় শরীরে রিমাটয়েড আর্থ্রাইটিস। অর্থাৎ রিমাটয়েড আর্থ্রাইটিস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় এবং এই রোগের জেরে কি হয়, হাড়ে ইনফ্ল্যামেশন হয়ে থাকে এবং সেই সাথে ব্যথা হয়ে থাকে, ফলে কি হয়, হাত কবজি অর্থাৎ ফিঙ্গার জয়েন্ট, পায়ের জয়েন্ট, নি জয়েন্ট, হিপ জয়েন্ট, এই সমস্ত জায়গাতে কি হয়, ব্যথা দেখা দেয়, ইনফ্ল্যামেশন দেখা দেয়, এর জেরে কি হয় না, সেই সমস্ত অঞ্চলে প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে। যদি এই রোগ অতিরিক্ত পর্যায়ে পৌঁছায় তার ফলে কি হয়, এ তখন শরীরের অন্যান্য অংশগুলোকে অ্যাটাক করতে শুরু করে। সেই সমস্ত অঙ্গগুলো হলো কি, আই অর্থাৎ চোখ, স্কিন, লাংস, হার্ট এবং ব্লাড আর্টারিগুলো, এই সমস্ত অঞ্চলে কি হয়, এদের এই সমস্ত অঞ্চলগুলোকে কি করে, অসুস্থ করে তুলে,
আরও একটা কমপ্লিকেশান তৈরি করে শরীরে। তবে বন্ধুরা, চিনতে হবে রোগের উপসর্গগুলোকে, অর্থাৎ কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন যে আপনি আপনার শরীরে রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনাটা প্রবলভাবে আছে। সেই সমস্ত লক্ষণগুলি হলো কি, পেন, ফোলা অর্থাৎ সোয়েলিং, স্টিফনেস, জয়েন্টগুলো স্টিফ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, জয়েন্টের মুভমেন্ট বন্ধ হয়ে যাওয়া, জয়েন্টের ঠিকমতো মুভমেন্ট করতে পারছেন না, আঙুলের জয়েন্টগুলো মুড়তে পারছেন না, এছাড়া জ্বর ভাব লাগা বা জ্বর হওয়া কন্টিনিউ, অতিরিক্ত ক্লান্তিবোধ অনুভব করা, ওজন কমতে থাকা, এছাড়া চোখ লাল হওয়ার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। এই সমস্ত উপসর্গগুলো যদি দেখতে পান তাহলে কিন্তু বন্ধুরা তাড়াতাড়ি সতর্ক হতে শুরু করুন, আপনার নিকটবর্তী চিকিৎসকের সাথে পরামর্শ করতে শুরু করুন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন কোন ব্লাড টেস্টের মাধ্যমে আমরা এই রিউমাটয়েড আর্থ্রাইটিসকে কনফার্ম করতে পারবো, অর্থাৎ ডায়াগনোসিস করতে পারবো। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসকে ডায়াগনোসিস করতে হলে যে সমস্ত ব্লাড টেস্টগুলো করতে হবে সেগুলো হচ্ছে কি, ব্লাড ফর ESR, ব্লাড ফর CRP, ব্লাড ফর RA ফ্যাক্টর এবং ব্লাড ফর anti-CCP টেস্ট। এই চারটে টেস্ট করতে হবে। তবে এই চারটে টেস্টের মধ্যে কোন টেস্টটা আপনাকে কনফার্ম করবে যে আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত, সেটা তো আমরা জানবোই। তার আগে আর যে এই সমস্ত টেস্টগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যায়। এই ESR অর্থাৎ এরিথ্রোসাইটিক সেডিমেন্টেশন রেট, এটি এই পরীক্ষাটা আমাদের কি হেল্প করে থাকে না, এটি এই টেস্টের মাধ্যমে বোঝা যায় যে আপনার শরীরে কতটা ইনফেকশান আছে, অর্থাৎ আপনার শরীর ইনফেক্টেড হয়েছে কি না, আপনার শরীরে ইনফেকশান আছে কি না সেটা বোঝায়, অর্থাৎ আপনার শরীরের ইনফ্লামেশন কন্ডিশনটাকে মূল্যায়ন করতে এই ESR টেস্ট করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে কি, CRP অর্থাৎ সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটি যদি বেড়ে যায়, অর্থাৎ আপনার যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এই সিআরপিটা কী হবে, বেশি মাত্রায় পাওয়া যাবে। আর তার থেকে বুঝতে হবে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস শুধু আপনার জয়েন্টকে আক্রান্ত করেনি, তার সাথে শরীরের বিভিন্ন অঙ্গগুলোকে সে আক্রান্ত করেছে, এইটা এই টেস্টের মাধ্যমে কিন্তু বোঝা যায়। নেক্সট হচ্ছে কি, আর ফ্যাক্টর টেস্ট, এটি বেশি পাওয়া যায় যদি আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে থাকেন। এই আর ফ্যাক্টর কী করে না, এটি এই রক্ত পরীক্ষার মাধ্যমে আপনার শরীরের নির্দিষ্ট অ্যান্টিবডিকে শনাক্ত করতে সাহায্য করে থাকে এবং সেই সাথে কী করে না, রিউমাটয়েড আর্থ্রাইটিস নির্ণয় করতে সাহায্য করে। কিন্তু বন্ধুরা, একটা বিষয় মাথায় রাখতে হবে, এই আর ফ্যাক্টর যদি বেশি থেকে থাকে অর্থাৎ পজিটিভ হয়ে থাকে তাহলে কিন্তু একেবারে কনফার্ম বলা যায় না যে আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হয়েছেন, এটা কিন্তু একেবারে কনফার্ম টেস্ট নয়, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে কি না, anti-CCP অ্যান্টিবডিস টেস্ট, যেটা নাম হচ্ছে কি অ্যান্টিসাইক্লিক সিটুলিনেটেড পেপটাইড টেস্ট। এই anti-CCP টেস্ট কি করে না, রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য একটি নির্দিষ্ট অ্যান্টিবডি শনাক্ত করতে সাহায্য করে থাকে এবং এই টেস্টটি যদি পজিটিভ হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনি 100% রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে কনফার্ম হওয়া যায় যে আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হয়েছেন কি না। তাহলে এই চারটে টেস্টের মধ্যে কিন্তু কনফার্ম হওয়া যায় যে আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হয়েছেন, সেই টেস্টটি হলো কি, anti-CCP অ্যান্টিবডিস টেস্ট। এই গেল হচ্ছে শনাক্তকরণ, অর্থাৎ কোন কোন পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া যায় যে আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে আছেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা লক্ষণভিত্তিক এবং কারণভিত্তিক তাকে নিয়ন্ত্রণ করা যায়। যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস আপনার স্মল জয়েন্টগুলোকে অর্থাৎ ফিঙ্গার জয়েন্ট, ফুট জয়েন্টস এইগুলোকে যদি আক্রান্ত করে থাকে তাহলে তার জন্য বেস্ট মেডিসিন অর্থাৎ সেই আক্রান্ত স্থানের ব্যথা যন্ত্রণাকে উন্নত করতে সাহায্য করে থাকে দুটি মেডিসিন, এক হচ্ছে কলচিকাম 30 আর দুই হচ্ছে অ্যাক্টিয়া স্পাইকাটা 30। তবে কলচিকাম কীভাবে ব্যবহার করতে হবে বা কখন ব্যবহার করব না, এই আক্রান্ত জয়েন্টগুলোতে যদি প্রচণ্ডভাবে যন্ত্রণা হয়ে থাকে সেই প্রচণ্ড যন্ত্রণাকে উন্নত করতে, রিমুভ করতে সাহায্য করে কিন্তু এই কলচিকাম 30। আর যদি জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথা না হয়ে মাইল্ড ব্যথা হতে থাকে, ধীরে ধীরে একটা অ্যাকিং পেন হতে থাকে, জয়েন্টগুলোকে নাড়াতে গেলে
ব্যথা অনুভব করে থাকে, তাহলে এরকম কন্ডিশানে ওই জয়েন্টের ইনফ্লামেশনকে কমাতে সাহায্য করে কিন্তু এই অ্যাক্টিয়া স্পাইকাটা 30। তো এরকম অবস্থার জন্য এই দুটি ওষুধকে কিভাবে ব্যবহার করতে হবে? না, এই দুটি ওষুধকে আপনাকে ব্যবহার করতে হবে দু ফোঁটা করে, দিনে চারবার করে, অত্যন্ত দু সপ্তাহ। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই দুটো ওষুধ কিন্তু আপনাকে পার্মানেন্টলি কিওর দেবে না রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে, এটি আপনাকে সিমটোমেটিক্যালি ইম্প্রুভ করবে ব্যথা যন্ত্রণা থেকে। এবার হচ্ছে, যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস আপনার শরীরের লার্জ জয়েন্টগুলোতে আক্রান্ত করে থাকে, অর্থাৎ আপনার যদি আপনার এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, নি জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, তারপরে হচ্ছে হিপ জয়েন্ট, এই সমস্ত অ্যাঙ্কেল জয়েন্ট, এই সমস্ত জয়েন্টগুলোতে যদি আক্রান্ত করে থাকে, আর সেখানে যদি স্টিফনেস আসে সেই সমস্ত জয়েন্টগুলোতে, অর্থাৎ জয়েন্টগুলোতে শক্ত একটা শক্ত ভাব অনুভব হয়ে থাকে, নাড়াতে চাড়াতে কষ্ট হচ্ছে, সেখানে ব্যথা হচ্ছে, ফুলে গেছে, ঠিকমতো মুভ করতে পারছেন না, অর্থাৎ নাড়াতে চাড়াতে অসুবিধে হচ্ছে, তারপরে হচ্ছে ভারী জিনিস চাগাতে পারছেন না, রিস্টে ব্যথা লাগছে, এইরকম লক্ষণ যদি থাকে, তার জন্য এক্সেলেন্ট মেডিসিন হচ্ছে কিন্তু রেডিয়াম ব্রোমেটাম 200, রেডিয়াম ব্রোম 200 পোটেন্সি। এবারে যদি জয়েন্টগুলো প্রচণ্ডভাবে শক্ত যদি হয়ে যায়, সামান্য নড়াচড়াতেও যদি সেখানে ব্যথা অনুভব করে থাকে, অর্থাৎ প্রচণ্ডভাবে যদি স্টিফনেস দেখা দেয়, একদমই নড়াচড়া করতে পারছে না, যেভাবে রয়েছে সেভাবে থাকলেই স্বাচ্ছন্দ্য বোধ করছে, আরাম বোধ করছে, নড়াচড়া করতে গেলে এতটা কষ্ট হচ্ছে যে পেশেন্ট মানে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, চেঁচামেচি শুরু করে দিচ্ছে, কিন্তু কোয়াইটলি চুপচাপ যদি থাকে, নড়াচড়া একদম যদি না করে, তাহলে সে বেটার ফিল করছে। এরকম কন্ডিশনের জন্য ব্রায়োনিয়া অ্যালবা 200 পোটেন্সি এক্সেলেন্ট মেডিসিন, এক্সেলেন্ট। তো এই গেল স্মল জয়েন্ট এবং বিগ জয়েন্টের, অর্থাৎ লার্জ জয়েন্টের পেন কন্ডিশন এবং সেই জয়েন্টের কন্ডিশন অনুসারে মেডিসিন। এবারে যদি হঠাৎ করে, অর্থাৎ একদম সাডেন অ্যাটাক যদি হয়ে থাকে জয়েন্টগুলিতে, গিয়ে কী হচ্ছে, জয়েন্টগুলো ফুলে গেছে, লাল হয়ে গেছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, সেই জায়গা থেকে গরম ভাব বেরোচ্ছে, এরকম কন্ডিশনটাকে, অর্থাৎ এই অ্যাকিউট স্টেজকে যে এক্সেলেন্টভাবে নিয়ন্ত্রণ করে, সে হচ্ছে ফর্মিকা রুফা 30। এরকম কন্ডিশনে এই ফর্মিকা রুফা 30কে একটু রিপিটেড ডোজে, অর্থাৎ 3 ঘন্টা অন্তর অন্তর দু ফোঁটা করে খেতে দিতে হবে, অত্যন্ত একটা সপ্তাহ। আশা করা যায় এতে আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। তো বন্ধুরা, এই সমস্ত মেডিসিনগুলো ছাড়াও কিন্তু আরও অনেক মেডিসিন আছে যা দিয়ে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসকে, আর্থ্রাইটিসের কন্ডিশনগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। যেমন আছে রাস্টক্স 200, যদি ঠান্ডা ওয়েদারে যন্ত্রণা বৃদ্ধি পেয়ে থাকে সেক্ষেত্রে দারুণ কাজ দিয়ে থাকে। এছাড়া আছে কোলোফাইলাম আছে, এরকম আরও অনেক মেডিসিন আছে। কিন্তু এই রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে পার্মানেন্টলি বেরিয়ে আসতে গেলে আপনাকে পেশেন্টের টোটাল কেস টেকিং করে কনস্টিটিউশনাল মেডিসিনকে সিলেকশন করতে হবে এবং তার সঙ্গে অ্যান্টি মায়াজমেটিক মেডিসিনকে সিলেকশন করতে হবে। সেই সমস্ত মেডিসিনের সাথে, অর্থাৎ কনস্টিটিউশনাল মেডিসিন এবং অ্যান্টি মায়াজমেটিক মেডিসিন, তার সাথে সাপোর্টিং, অর্থাৎ লক্ষণভিত্তিক এবং কারণভিত্তিক, এই সমস্ত মেডিসিনগুলোকে যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা এই রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে খুব সহজেই এবং খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন, এর থেকে আপনারা সুস্থ হয়ে উঠতে পারবেন, এই কষ্টকে আর অনুভব করতে হবে না। তো বন্ধুরা, অন্যান্য ভিডিওর মতো শেষে সেই একটা কথাই বলবো, যদি এই সমস্ত ওষুধগুলো আপনাদের প্রয়োজন হয়, তাহলে বন্ধুরা নিজেরা কেউ গ্রহণ করবেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই কিন্তু গ্রহণ করবেন, নিজেরা একদমই গ্রহণ করবেন না। আর সেই সাথে একটা কথা বলবো, যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করুন, আর সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ হ্যান্ডিম্যান, জয় হিন্দ হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।